সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ অর্থাৎ সাতাশে জুন আমরা আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো কর্মক্ষেত্র যে সাপ্তাহিক জীবিকা সংবাদপত্রটি রয়েছে তার একটি নতুন সংস্করণ অনেক দিন পর আমরা কর্মক্ষেত্রে সাপ্তাহিক সংস্করণ পেতে শুরু করেছি এবং সেই জন্য আমরা চেষ্টা করছি আজ থেকে কর্মক্ষেত্রে সাপ্তাহিক সংস্করণের যে জীবিকা সংক্রান্ত ও অন্যান্য বিষয়ে যে খবরাখবরগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করার আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যিনারা এখন অবধি আমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন যাতে করে যখনই নতুন নতুন এই ধরনের ভিডিও আমি আপলোড করব। তখনই সঙ্গে সঙ্গে আপনারা সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাই ফ্রেন্ডস বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওর দিকে যাই দেখুন এই যে আপনাদের সামনে রয়েছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন রয়েছে চব্বিশে জুন দু হাজার কর্মক্ষেত্র এখানে প্রথমে দেওয়া রয়েছে দেখুন উত্তর মধ্য রেলে একশো ছিয়ানব্বই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বিভিন্ন ট্রেনে একশো ছিয়ানব্বই তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে উত্তর মধ্য রেলের ঝাঁসির ওয়াগান রিপেয়ারিং ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট উনিশশো অনুসারে এক বছরের ট্রেনিং দেওয়া হবে বিভিন্ন পদ দেখুন রয়েছে সেগুলো ফিটার ওয়েল্ডার মেকানিক মেশিন অ্যান্ড টুল মেনটেন্যান্স পেন্টার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান এবং স্টেনোগ্রাফার এরপরে খবরটি দেখুন তিনের পাতায় রয়েছে আমরা একটু তিনের পাতায় চলে যাই এইখানে আপনার দেখতে এই যে ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ট পাওয়া যাবে এই প্রশিক্ষণের নোটিফিকেশান নাম্বার একটা নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে এবার ট্রেড অনুযায়ী আসন সংখ্যা এখানে দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পঞ্চাশ শতাংশ বয়স হতে হবে এক বারো দু হাজার তারিখে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিসিরা বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর ছাড় পাবে অ্যাপ্রেন্টিসিপ হিসাবে নথিভুক্ত করতে ওয়েবসাইট যেটি রয়েছে ডাব্লু 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 ডট এ ডবল পি আর ইএন এস এইচ আই পি ডট গভ ডট ইন এইখানে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে অনলাইনে এবং এই অথবা আরেকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লুডু ডাব্লু ডট এম পি অনলাইন ডট গভ ডট ইন এখানে পনেরোই জুলাইয়ের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে হবে আর অনলাইনের পদ্ধতিতে আবেদন করতে হলে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি বাবদ একশো টাকা আর পোর্টাল ফি বাবদ সত্তর টাকা দিতে হবে জিএসটি অতিরিক্ত অর্থাৎ আঠেরো শতাংশ জিএসটি এস দিতে হবে মহিলা তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কেবল পোর্টাল ফি দিতে হবে এখানে জিএসটিও দিতে হবে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এরপর আমরা প্রথম পথে দ্বিতীয় খবর রয়েছে এন টি একশো এক্সিকিউটিভ ট্রেনিং একশো জন এক্সিকিউটিভ ট্রেনিং নেবে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন নিয়োগ হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন শাখায় প্রার্থীকে গেট দু হাজার কুড়ি পরীক্ষায় নির্দিষ্ট পত্রে উত্তীর্ণ হতে হবে প্রথমে এক বছরের ট্রেনিং এরপরে আমরা চলে যাই দুয়ের পাতায় এই যে তপসিলি জাতি উপজাতি বিভিন্ন ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে মেকানিক্যালে পঁয়তাল্লিশটি পদ রয়েছে এবং বিভিন্ন যে শাখায় মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স এগুলি কোথায় কত আসন রয়েছে সেগুলো বলে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা পঁয়ষট্টি শতাংশ নম্বর এক্ষেত্রে তপশিলি বা দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল্য শাখায় বিই বা বিটেক অথবা এমআইই এ এম আই অ্যাসো অ্যাসোসিয়েট মেম্ব অব দ্য ইনস্টিটিউশন ইন্ডিয়া এখান থেকে স্বীকৃত সমতুল্য এইখান থেকে কোনো কোর্স করে থাকতে হবে এখানে বিস্তারিত জানতে আপনারা এই খবরটি পড়ে নেবেন এখানে বয়স হতে হবে ছয় সাত দু হাজার তারিখে সাতাশ বছরের মধ্যে তপসিলীরা পাঁচ বছর ओबीसीরা 3 তিন বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের বয়সে ছাড় পাবেন বেতনক্রম হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা সঙ্গে অন্যান্য সুবিধা তো পাবেনই এবং দরখাস্ত করতে হবে যে ওয়েবসাইট সেটি হচ্ছে ডাব্লু 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 ডট এন টি সি এন কেরিয়ার্স ডট নেট প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে ছয়ই জুলাই পর্যন্ত ছয় জুলাই লাস্ট ডেট গেটের জন্য অনলাইন দরখাস্ত করার পর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বরের সাহায্যে এক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে আপনারা যারা গেটের পরীক্ষা দেবেন তাদের অনলাইন রেজিস্ট্রেশনের নাম্বার নিয়ে এখানে আবেদন করতে হবে পে ইন স্লিপের মাধ্যমে ফি বাবদ জমা দিতে হবে দেড়শো টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় ফি জমা দেওয়া যাবে এই অ্যাকাউন্ট নাম্বার এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সিএজি ব্রাঞ্চ নিউ দিল্লি ফি জমা দেওয়ার পর পাওয়া যাবে জার্নাল নাম্বার ও ব্রাঞ্চ কোড এছাড়া ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে ফি জমা দেওয়া যাবে এবং বিস্তারিত বিষয়গুলি এখানে আরও বাংলাদেশ জানতে হলে যে ওয়েবসাইটের কথা আমরা বললাম ডাব্লিউ এখানে আপনারা যোগাযোগ করবেন এরপর আমরা প্রথম প্রথম অন্য খবরের দিকে নজর রাখি এই যেখানে বলা হচ্ছে পাঁচ পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশে পনেরোশো চৌষট্টি সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে কি বলা হচ্ছে না পনেরোশো চৌষট্টি জন সাব ইন্সপেক্টর নেবে পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনী ও দিল্লি পুলিশের সঙ্গে নিয়োগ করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স সশস্ত্র বল ও দিল্লি পুলিশ দু বছরের প্রবেশনে থাকতে হবে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এক্সামিনেশন দু হাজার কুড়ির মাধ্যমে পদ বিবরণ দেখুন এখানে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভের দিল্লি পুলিশের পুরুষের জন্য বিরাশিটি এর মধ্যে নটি পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত ক্যাটাগরি অনুসারে শূন্যপদের বিবরণ এখানে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর জেনারেল ডিউটি সাব সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হাজার ক্যাটাগরি দেওয়া রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর দুইয়ের পাতায় আমরা একটু দেখে বর্ডার সিকিউরিটি ফোর্সে দুশো বত্রিশটি পদ রয়েছে ইন্দো টিভিটান বর্ডার পুলিশ ফোর্সে ছত্রিশটি পদ রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে আঠারোটি পদ রয়েছে সশস্ত্র সীমা বলে ষোলোটি পদ রয়েছে প্রত্যেক ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো শাখায় স্নাতক দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের পুরুষ প্রার্থীদের বৈধ লাইট মোটর ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ঠিক আছে বয়স হতে হবে সব ক্ষেত্রে এক এক দু তারিখে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ ওবিসিরা তিন বছর যথারীতি ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন বিধবা বিধবা বিবাহ বিচ্ছিন্ন এবং আইনত স্বামীবিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করে থাকলে এবং পঁয়ত্রিশ তফসিলিতা ক্ষেত্রে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তারা আবেদন করতে পারবেন দৈহিক মাপজব এখানে দেওয়া রয়েছে বেতনক্রম সব ক্ষেত্রেই পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা প্রার্থী বাছা হবে দুটি পর্যায়ে প্রথমে লিখিত তারপরে দৈহিক মাপজব দৈহিক বলা হচ্ছে দৈহিক সক্ষমতা পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে এবার এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনি এটা দেখে নিতে পারেন আর দেখুন এখানে পশ্চিমবঙ্গের লিখিত পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা সেন্টার কোড চুয়াল্লিশ দশ দেওয়ায় রয়েছে আর এখানে বলা হচ্ছে আপনাদের অনলাইনে দরখাস্ত করতে হবে দুটি পর্যায়ে এই ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লু ডাব্লু ডট সি ডট এনআইসি ডট ইন প্রার্থ চালু ইমেল আইডি থাকতে হবে অন্যান্য অনলাইনে দরখাস্ত শেষ তারিখ ষোলোই জুলাই দরখাস্ত করার আগে রেজিস্ট্রেশন করতে হবে মনে রাখবেন অনলাইনে আবেদনের সময় প্রার্থীর জেপি যে ফরম্যাটে স্ক্যান করা রঙিন ফটো কুড়ি থেকে পঞ্চাশ কেবি সাইজের মধ্যে এবং সই দশ থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে আপলোড করতে হবে তিন মাসে বেশি পুরনো ফটো দিলে চলবে না ফটো যে তারিখে তোলা হয়েছে সেই তারিখটি ফটোই থাকতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশনে আইডি পাসওয়ার্ড পাবেন এগুলি ব্যবহার করে দরখাস্ত হবে এবার এখানে যেভাবে দরখাস্ত করতে হবে সেটা দেওয়া রয়েছে ফি বাবদ একশো টাকা এখানে দিতে হবে আর এখানে বলা হচ্ছে আঠেরোই জুলাই অবধি অনলাইনে এবং বাইশে জুলাই পর্যন্ত ব্যাঙ্ক কাউন্টারের মাধ্যমে ফি জমা নেওয়া যাবে তো এখানে সমস্ত জিনিস দেওয়া রয়েছে এখানে আপনারা জেনে নেবেন আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানের কোডগুলো বিয়ে কত বিএ অনার্স কত বি কমে কোড কত বিকম অনার্স কত এগুলো দেওয়া রয়েছে এগুলি আপনারা ভালোভাবে দেখে নেবেন রাজ্য সরকারের পঁচিশশো পঁয়তাল্লিশ ডাক্তার জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে পঁচিশশো পঁয়তাল্লিশ জনকে নেবে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর প্রার্থী বাছাই করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এখন অস্থায়ীভাবে নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে শূন্য পদে বিবরণ জেনারেল ডিটি মেডিকেল অফিসার এগারোশো চুয়াত্তরটি সাধারণ দুশো পঁচাত্তর তপসিলী জাতি একশো পঁচানব্বই তপসিলী উপজাতি দুশো পঁয়ত্রিশ ও একশো ষাট ও একশো ষাট ওবিসি বি দুশো তিন দৈহিক প্রতিবন্ধী একশো ছয় এখানে এবার আবেদনের যোগ্যতা আপনারা তো জানেন এম বিবিএস পাশ করে হবে সঙ্গে স্টেট মেডিকেল কাউন্সিল বা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার মেডিকেল প্র্যাকটিশনার হিসাবে নাম নথিভুক্ত থাকতে হবে বেতন প্রতি মাসে সাতষট্টি হাজার আটশো টাকা এখানে কোন পদে কতি কতগুলি সব দেওয়া রয়েছে এটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং বিস্তারিত জানতে হলে এটি দ্বিতীয় পাতায় আপনারা দেখে নেবেন এখানে দেখুন দীনদয়াল পোর্ট ট্রাস্টে একশো চুরানব্বই তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং একশো জন তরুণ তরুণীকে এক বছর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে দীনদয়াল পোর্ট ট্রাস্ট পূর্বতন কান্দালা পোর্ট ট্রাস্ট ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ও ডিগ্রি অ্যাপ্রেন্টিশিপ ক্যাটাগরিতে বিভিন্ন শাখায় ট্রেনিং দেওয়া হবে এই ট্রেনিংয়ে বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া রয়েছে এবং কোন কোন ট্রেন্ডে কতগুলি ছেলে মেয়ে নিয়ে ট্রেনিং দেওয়া হবে সেটি এখানে দেওয়া রয়েছে বিস্তারিত জানতে হলে আপনারা তিনের পাতায় চলে যাবেন এবং সেখানে আপনারা দেখে নেবেন এ প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই কর্মক্ষেত্রে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে আপনারা দেখে নিতে পারেন দেখুন এখানে বলা হচ্ছে আইটিআই এ ভর্তি চলছে অষ্টম শ্রেণী থেকে মাধ্যমিক যোগ্যতা শ্রেণী ইঞ্জিনিয়ারিং ও নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে পড়া যায় সার্টিফিকেট কোর্স যারা প্রথাগত শিক্ষার বাইরেও ভোকেশনাল পড়তে চান তাদের জন্য এই আইটিআই ভর্তি সেই সংক্রান্ত একটি সংবাদ এখানে রয়েছে আপনারা চাইলে সেটিও এখানে দেখে নিতে পারেন এবার দেখুন পরে অন্য পাতাগুলোই কোনো খবর রয়েছে এখানে যখন সিআইএসআর ইউজিসি নেট আবেদনের শেষ তারিখ তিরিশে জুন আপনারা যারা এম এ বা এমএসি বা এম কম পাশ করেছেন এবং যারা নেট পরীক্ষায় বসতে চান তাদের জন্য বলে রাখি যে তিরিশে জুন এই মাসে তিরিশে জুন হচ্ছে শেষ তারিখ সিএসআই আর ইউজিসি নেটের আবেদন করার তাই আপনার যারা এখনও করেননি কিন্তু নেট পরীক্ষায় বসতে চান তিনি অতি শীঘ্রই আবেদন করে ফেলুন তো আর এখানে সেই রকম কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না এখানে এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থানের মূল মূল যে সংবাদগুলি আশা করি এই খবরগুলি দেখে বা এই সংবাদগুলি আপনারা পেয়ে যথেষ্ট উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন ভিডিওটি কোনো জায়গায় কোনো ত্রুটি ত্রুটিবিচ্ছুদ হয়ে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে মনে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর হ্যাঁ যিনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি শীঘ্রই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার